আসসালামু আলাইকুম সুমতা দর্শক, ভালো বীজ নিলে কিন্তু ভালো ফসল পাওয়া যায় না। ভালো চা বীজের পাশাপাশি আপনাদের কিন্তু সঠিক পরিচর্যা এবং সঠিক নিয়মে কীটনাশক দেওয়া, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো অনেকে কিন্তু আপনার শুধু ভালো বীজ বা ভালো চারা সংগ্রহ করে আর হুটহাট করে কিন্তু কৃষিতে আসে, তারা কিন্তু জানে না যে এর পরিচর্যাটা কি বা এর এর জন্য কোন কোন কীটনাশক ব্যবহার করে। তো আমাদের এখানে আজকে আমাদের এখানে একটু নতুন উদ্যোক্তা মরিচ চাষ করেছে, তো তিনি কিন্তু আমাদের এখানে আজকে আসে আমাদের কিন্তু কাছ থেকে কিন্তু এ টু জেড একটা পরামর্শ নিচ্ছে। তো আমাদের উদ্যোক্তার সাথে কিন্তু আমাদেরকে পরিচয় করে দিব। আজকের ভিডিওটি খুব একটা বড় করবো না, ছোট আকারেই করবো, কিন্তু এই ছোট্ট ভিডিওটি থেকে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। সম্মানিত দর্শক, ক্যামেরার সামনে যে বড় ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার নাম পরিচয় এবং কোন জায়গা থেকে আসছে এবং কি উদ্দেশ্য নিয়ে আসলো সেটা কিন্তু আপনাদেরকে এখন আমরা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি নওগাঁ থেকে আসছি। আসার কারণটা কি? আমার এখানে কারণ হলো, ভালো চারা নিলে তো ভালো ফসল পাওয়া যায় না। জি, ভালো পরামর্শ দরকার আছে, ভালো কীটনাশক দরকার আছে অবশ্যই, ভালো পরামর্শ নেওয়ার জন্য এবং সঠিক কীটনাশক নেওয়ার জন্য আমি এখানে আসছি। আচ্ছা, আপনাদের ওখানে তো কীটনাশক বা আপনার চারা সবকিছু পাওয়া যায়, তারপরেও এত দূর থেকে নওগাঁ থেকে শেরপুরে আসার কারণটা? কারণ ভালো কীটনাশক নেওয়ার জন্য, ভালো পরামর্শ নেওয়ার জন্য, কারণ পরামর্শ সঠিক কীটনাশক এটা যদি না দেওয়া যায় তাহলে তো গাছের বৃদ্ধি হবে না, যতই ভালো যতই ভালো চারা হোক। হ্যাঁ, তো আপনার এইটার কারণে কিন্তু প্রতিনিয়ত এভাবেই দূর দূরান্ত থেকে উদ্যোক্তারা আমাদের কাছে আসে, কারণ জানে হয়তো যে সাইফুল ভাইয়ের কাছে গেলে সঠিক পরামর্শটা পাবো। তো আপনি কি আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ কি পেয়েছেন কি না সেটা কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলবেন। এখানে কিন্তু ভিডিও করতেছি বিধায় যে আপনাকে মিথ্যা কথা বলতে হবে সেটা কিন্তু কখনোই করা যাবে না। আমি আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছি কি না কিন্তু খোলামেলাভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবে। তো আমাদের প্রথমে আগে বলে রাখি আমরা মরিচ কতটুকু করছি। জি আলহামদুলিল্লাহ, আমি 20% জমিতে মরিচ চাষ করছি। 20% জমিতে, তাই না? তো আপনার 20% জমিতে মরিচ চাষ করছেন, চারার বয়স কয়দিন? আমার চারার বয়স আজকে দিয়ে 5-6 দিন হচ্ছে। 5-6 দিন হচ্ছে, তাতে আপনি প্রথম থেকে আমাদের পরামর্শটা নেবেন। জি, আমি সাইফুল ভাইয়ের ভিডিও আগে থেকে দেখি, ভিডিও দেখে ভালো লাগে, এই জন্য তার কাছে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আসছি অত দূর থেকে। তো দূরে থেকে আসলেন, পরামর্শটা কি আপনার সঠিক পালেন? জি, আমি আলহামদুলিল্লাহ পরামর্শ ভালো পেয়েছি, ভাই খুব ভালো পরামর্শ দিয়েছেন, এখন ব্যবহার করব সঠিক পরামর্শটা। তো আপনার আপনি কত টাকার মধ্যে আপনি কীটনাশক নিতে চাইছিলেন, মানে এ টু জেড প্যাকেজটা কি নিচ্ছেন নাকি অল্প করে নিচ্ছেন? এ টু জেড প্যাকেজ নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু ভাই বললো যে অল্প করে নেন, আবহাওয়া চেঞ্জ হতে পারে, এরপরে পরিবর্তন করে ওষুধ দেওয়া হবে। জি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা কি করি যে আমরা কিন্তু এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই কীটনাশকগুলো কিন্তু আমরা একসাথে সংগ্রহ করি। তো এটা কিন্তু আপনার একটা প্রধান ভুল, কারণ হচ্ছে হচ্ছিল যে আবহাওয়া যেহেতু পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কীটনাশক বা শিডিউলও পরিবর্তন হতে পারে। এ কারণে আপনারা যারা এই কীটনাশকগুলো আপনারা আপনার এ টু জেড প্যাকেজ নিতে চান আমাদের কাছ থেকে, এটা কিন্তু আমরা চাইলেও আমরা কিন্তু দিই না। যেরকম আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে, এই ভাইটা কিন্তু আমাদের কাছ থেকে বলছিল যে আপনি আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শিডিউল স্টোরের প্যাকেজটা দিয়ে দেন, কিন্তু আমরা কিন্তু তাকে দিই নাই। কি ভাই? জি না, দেননি, কারণ টাকাটা কিন্তু বড় বিষয় না। কীটনাশক বিক্রি করে আপনার কাছে হয়তো কিছু টাকা আমার লাভ হতো, কিন্তু ওই লাভটা কিন্তু আমার দরকার নেই। আপনি যদি আমাদের সঠিক পরামর্শ নিয়ে যদি চাষাবাদ করে আপনি সফল হতে পারেন, এটাই কিন্তু আমাদের লাভ। আপনার কাছে কীটনাশক বেচার দরকার নেই, মালচিং যেটাই নেন আমরা কিন্তু এটা বিক্রি করার দরকার নেই, কারণ আপনি যদি আপনার আমার দ্বারা একটু উপকৃত হন সেটা কিন্তু আমার অনেক ভালো লাগবে বা গর্বের বিষয় হবে। এটা কিন্তু ভাইয়ের ক্ষেত্রেও এটাই, কারণ ভাই কিন্তু নওগাঁ থেকে আসলো, নওগাঁ থেকে আসার পরে যদি সেই ভাইটাকে আমি সঠিক পরামর্শ না দিতে পারি এটা কিন্তু আমার ব্যর্থতা। তো সে কিন্তু তার কাজটা করছে, কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা যারা আমাদের আশেপাশে আছেন বা দূর দূরত্বে আছেন তো আমাদের কাছে এসে সরাসরি বসে আলোচনা করে তারপর কিন্তু আপনারা চাষাবাদ শুরু করবেন বা চাষাবাদের একটা ধারণা নেবেন। ভাইটা কিন্তু তার দায়িত্ব পালন করছে, এখন আমাদের দায়িত্বটা হচ্ছিল তাদেরকে সঠিক পরামর্শ দেয়া বা কোন জাতটা করবে বা কী ফসল করবে সেটা কিন্তু তাদেরকে পরামর্শটা দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই কাজটি কিন্তু আমরা করে থাকছি। আজকে কিন্তু ঈদের পরের দিন, তারপরে কিন্তু আমাদের ছুটি নাই, ঠিক আছে? আমরা কিন্তু ঈদের পরের দিন আমরা কিন্তু আমাদের অফিসের যে কার্যক্রমটা বা আমাদের যে সেবাটা সেটা কিন্তু উদ্যোক্তার মাসে আমরা পৌঁছে দিচ্ছি। তো ভাই যান, আপনি 20% জমি চাষ করছেন, তাই না? জি ভাই, আশা করতেছেন যে ভালো এখান থেকে ফলন পাবেন বা ভালো গাছ হবে। জি, সঠিক বীজ যেমন দরকার তেমন সঠিক পরামর্শ, সঠিক কীটনাশক ঠিক দরকার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ ভাই কিন্তু সঠিক জাত নির্বাচন করছে, ভালোভাবে জমি প্রস্তুত করছে, এখন বাড়তে গেলে কি
সঠিকভাবে পরিচর্যা বা সঠিকভাবে স্প্রে করা, তাই না? তো সঠিকভাবে যাতে স্প্রে করতে পারে, তো সেই আপনার শিডিউল স্প্রে দিয়ে দিছি, কীটনাশক দিছি। তারপরে ভাইকে বলে দিছি যে আমাদের সাথে সর্বক্ষণই আপনারা যোগাযোগ রাখবেন, কারণ হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন। কারণ এখন বলবেন যে, এখন অনেকেই বলবেন যে আমার সাথে কীভাবে যোগাযোগ করবো, আমি তো ফোনই ধরে না। ভাই, এই ভাই আমার এখানে আসছে, ঠিক আছে, ভাই একটু যদি বলেন যে ক্লিয়ার করে যে আমি কী কারণে ফোন করি না। ভাই ব্যস্ত থাকে সারাদিন, অনেক উদ্যোক্তারা ফোন দেয় আর দেয়, এই জন্য হোয়াটসঅ্যাপে ফোন দিলে সুবিধা সুবিধা হ্যাঁ, ফ্রি টাইম উনি দেখবেন। কারণ আমি হচ্ছে একলা মানুষ ভাই, এখন আমি যদি এই ফোনটা এই ভাইকে ধরে দিই, আপনি কিন্তু এই ভাই থেকে পরামর্শ নেবেন না, বলবেন যে সাইবুল ভাই কোন জায়গায়, ঠিক আছে? তো আমার সাথে সবাই কথা বলতে চায়, এ করে হতে অনেক সময় অনেক তারই ফোন রিসিভ করতে পারি না, এ করে কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি কষ্ট করে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে একটু গাছের ছবি পাঠা দিয়ে ভয়েস দিয়ে রাখলেন, তাহলে কিন্তু আমরা এটা সময় সুযোগ বুঝে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি। তোমাদের দর্শক কথা হচ্ছিল যে আপনারা শুধু ভালো জাতি নির্বাচন করবেন না, এই ভাইয়ের মতো আপনার কিন্তু সঠিক আপনার নিয়মটা জানতে হবে বা সঠিক স্প্রে করতে হবে। আপনারা যদি দূর দূরান্ত থেকে না আসতে পারেন, তাহলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু পরামর্শগুলো নিতে পারেন। অবশেষে একটি কথাই বলবো যে যে সকল উদ্যোক্তা ভাইয়েরা আপনারা চাষাবাদ করতেছেন, একটু ভেবেচিন্তে চাষাবাদ করবেন এবং সঠিক পরামর্শ আপনি যেখান থেকে পাবেন সেখান থেকেই কিন্তু আপনারা চারা বীজ বা কীটনাশক সংগ্রহ করে আপনারা কিন্তু চাষাবাদ করবেন। তো আমার এই ভাইয়ের জন্য শুভকামনা। কি বলবেন আপনি? জি আলহামদুলিল্লাহ, সঠিক চাষ যেমন নির্বাচন জরুরি, তেমন সঠিক পরামর্শ এবং কীটনাশক সঠিকভাবে দেওয়া প্রয়োজন। কারণ সুস্থ চারাই স্বপ্ন পূরণ, সুস্থ চারা যেমন দরকার সুপরামর্শ তেমন দরকার, তেমনই সঠিক কীটনাশক দেওয়াও দরকার। আমি বলবো যে আপনারা সুস্থ চারা যেমন নির্বাচন করবেন, সুপরামর্শ তেমন নিবেন এবং সঠিকভাবে স্প্রে করবেন। আমি বলতে চাই যে আপনারা যদি সঠিকভাবে চাষাবাদ করতে চান, আপনারা অবশ্যই সাইফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, উনি ইনশাল্লাহ সঠিক পরামর্শ দেবেন। শুনানো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।